হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ওই ভালো, কি বলবো, ভালো নেই, খারাপ নেই। তো নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো পূজা হলো বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করলাম। সমস্ত কিছু শেয়ার করতে পারি না, কারণ রাতে হরিনামের দলও এসেছিলো, প্রচুর লোকের আয়োজন ছিল, সমস্ত মানে এত ব্যস্ততার মধ্যে না যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর ছেলেরা বারে বারে ফোনটা নিয়ে যাচ্ছে, ওই জন্য সমস্ত কিছুটা শেয়ার করতে পারি না। আর চারিদিকে মানে যেদিকে যাচ্ছি না সেদিকেই হচ্ছে না, ওই জন্য যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যে ভিডিও করব, ছেলেকে একবার ডাকছি, ও একটু করে করে করছে আর বারবার ফোনটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আর দুদিন তো আনন্দ হলো সবাই, কালকে যারা এসেছিল আত্মীয় স্বজন কালকে সবাই চলে গেছে, আমার মা বাবা এসেছিল তারাও চলে গেছে। এবার আনন্দের পরেই আবার দুঃখ, বুঝতেই পারছো। ছেলের শরীর খারাপ, যেদিন পূজা দিয়েছি সেদিন থেকেই ছোট ছেলের শরীর খারাপ হয়েছিল, জ্বর জ্বর হয়েছিল, শুধু ঠান্ডা ঠান্ডা কিছু লাগে না। তারপরে জ্বরটা যেই ভালো হলো তারপরে ঠান্ডা লাগলো, ওষুধ নিয়ে এসেছি, ওর তো কম পড়ে গেছে, ওনার আর কোনো অসুবিধা নেই, একটু কাশি হচ্ছে, দুবার সিরাপ খাওয়ালে ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখে নিয়ে এসেছি। আর ওর বাবার তো এত জ্বর এসছে, ও তো মানে একদম পুরো, এমনিতেই একটুখানি কিছু হলে একেবারে ইয়ে হয়ে যায়, ছেলে মানুষ, ছেলে তাও ওরকম, বেটা ছেলে মানুষ তাও ওরকম। আর আরে আর জ্বর হয়েছে তো একদম বাচ্চা ছেলেদের মতো করছে, কালকে আসে। দেখো স্নান টান করে রান্না করতে যাচ্ছি, তখন আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ননদ চলে এসেছিলো, মামা তো ননদ, তো ওর সঙ্গে কথা বলতে গেলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাহলে তো রান্না করি, দেখো আজকে চিকেন রান্না করবো, কারণ অনেকদিন 4-5 দিন কন্টিনিউ নিরামিষ রান্না খেয়েছি, তার ভালো লাগছে না, সকালবেলায় মাছ আসেনি আজকে, ওই জন্য মাছ নেওয়া হয়নি, তো চিকেন রান্না করবো। চলো তোমরা দেখো কী করে আমি চিকেন রান্না করি। মাংস রান্না করবো বলে আলু ভাজা করতে দিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক, আলুটা ভাজা করে লাল লাল করে তুলে নেবো। দেখো আমাদের রিমি, হাই করো রিমি, হাই করো, আর বল কেমন আছো, বলো জোরে, বলো বল ভালো আছো, বলো হাই, বলো লাইক করো, শেয়ার করো। রিমি জোরে বলতে পারে না, রিমি দুধ খাই, ভাত খেলে পরে জোরে জোরে কথা বলবে, বলতে পারবে না, রিমি একটাও ভাত খায় না, ভাত খাও,
এই দেখো এখন বিকাল হয়ে গেছে, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। এবার একটু ঘুরে ঘুরে ঘুরু ঘুরু করবো। ডিমি বলছে আমাকে একটু কোলে নাও, দেখি একটা পাপ্পি দাও, পাপ্পি দাও, না দাও আমাকে দাও। ডিমি প্রসাদ খেয়েছ? খিচুড়ি খেয়েছিলে সেদিন? রিমি খিচুড়ি খেয়েছে, প্রসাদ খেয়েছে, আর কি খেয়েছে? মিষ্টি, মিষ্টি খেয়েছে। খুব ভালো মেয়ে ও জেঠিমা। আমাকে একটু কোলে নাও, কোলে নাও বলতে পারে না, বলবে তোলে নাও। আমাদের একটা ছোট্ট মেয়ে এটা, ছোট্ট মেয়ে এটা আমাদের। তো চলো একটু ঘুরু ঘুরু করে আসি বাইরে। দেখো ফ্রেন্ডস, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাব। তো আমি বলি ভিডিওটা কমপ্লিট করি। তো ভিডিওটা কমপ্লিট করছি। দেখো মালা আমরা খুলি না, মালা খোলা হবে না, জন্য মালাটা খুঁজতে পারে না। কিন্তু গরম লাগছে ভীষণ, তো এরকম রয়েছে। তো গরম লাগছিল বলে আমি একারাই পড়েছি, একারাই পড়তে নেই তাও পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসেছিলাম। দেখো পাখা চলছে তো উড়ে যাচ্ছে। বসে থেকে আমি বলি ভিডিওটা কমপ্লিট করি। বড় ছেলে নাই, ছোট ছেলে আছে, ও ঘুমিয়ে পড়েছে, আর আমরাও সব এক্ষুনি বাইরে থেকে একটু ঘুরে আসলাম। পুরোকে বাইরে নিয়ে গেছিলাম, তো বাইরে থেকে এসে আমি বলি এবার শুতে। লাইট জ্বলছে, বাইরের লাইটটা বন্ধ করে দেবো। তো সব দিদি ভাইরা বলছে যে কারোর ঘরে যেতে পারছি না আমি। আমি বুঝতেই পারছো, ঘরে এসেছি, ঠিকঠাক আমি ভিডিও দিতেই পারছি না। আর আমার ফোনটা ওর, আমার ছেলের কাছে আছে, আমার ছেলে মামা বাড়ি গেছে, এজন্য পাপার ফোন থেকে আমাকে এখন ভিডিও করে করে ছাড়তে হচ্ছে। সবার ঘরে যাব, অবশ্যই যাব। আমার ফোন থেকেই সবার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছি, তার নোটিফিকেশনগুলো ওই ফোনটাই আসে, আর ওর বাবার ফোনটাই আসে না। ওই জন্য তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। দিদি ভাই রাগ করো না, আমি অবশ্যই দেখবো তোমাদের ভিডিওগুলো। আমার ফোনটা দুদিন, আমি মঙ্গলবারে যাব আবার আমাদের ওই বাড়িতে, তখন ফোনটা নিয়ে আসবো, তখন দেখতে পাবো। কারণ এই ফোনে তো নোটিফিকেশন সাবস্ক্রাইব করা নাই, তো ওই জন্য আসে না। আর আমি এই ফোন থেকেই যাদের এর নোটিফিকেশন আছে আসে তাদেরগুলোই দেখি, বাকিগুলো দেখতে পাই না। চলো আজকের মতো তাহলে বাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।